আমার বাংলাদেশের কিছু বুদ্ধিজীবীরা কয়, হ্যাঁ হইলে কি হবে, সার্টিফিকেট নাই। এই যে সাদাধারী ওলারি বহিছে, সার্টিফিকেট নাই, সার্টিফিকেট নাই। আমি ওই সমস্ত বুদ্ধিজীবীদেরকে বলি, আমরার যে সার্টিফিকেট আছে, এই সার্টিফিকেট তোমার 14 গোষ্ঠী জীবনে দেখেও নাই। কি বলেন আপনারা, দেখছে কোনোদিন? তোমাদের সার্টিফিকেট আমাদের কাছে কুচু পাতা, তোমাদের সার্টিফিকেট বাংলা একাডেমির সার্টিফিকেট, তোমাদের সার্টিফিকেট বোর্ডের সার্টিফিকেট, তোমাদের সার্টিফিকেট বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট, তোমাদের সার্টিফিকেটে প্রেসিডেন্টের দস্তখত, আর আমাদের এই সমস্ত সাদা দালিওয়ালাদের সার্টিফিকেটের মধ্যে স্বয়ং আল্লাহ পাকের দস্তখত। কি বলেন, আছে না নাই? হ্যাঁ, শেষ কথা আপনাদের সামনে ভালো করে মনে রাখেন, আমরা যে সার্টিফিকেট নিয়ে ঘুরি, এই সার্টিফিকেট পৃথিবীর কেউ দেখাইতে পারে না। পারে আমাদের এই হুজুর, এই যে হুজুর বসা, এই হুজুর, বাকি অন্য হুজুরদের অবস্থা তো আমি জানি না, এই হুজুরটা কিছুটা জানি আর কি। এই হুজুরেরটাই কই, আমারটা কইলাম না। আমি হাদিসের সর্বোচ্চ কিতাব বখারি শরীফ, যেই বখারি শরীফের কথা শুনলেন, সেই বখারি শরীফ পড়ছি হজরত মাওলানা আশরাফউদ্দিন সাহেব শেখ বরুরা কুমিল্লা, ওনার কাছে আমি বখারি শরীফ পড়ছি। আমার বখারি শরীফের আরেক সনদ বাইতুল মোকাররমের খতিবের কাছ থেকে আছে, হজরত মাওলানা উবাইদুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি। আরেক সনদ হজরত এই বর্তমান হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আহমদ সফি সাহেবের কাছ থেকে আছে। সেই যে তিনজনের নাম কইলাম, এই তিনজন বখারি শরীফ পড়ছেন কুতবে আলম হুসাইন আহমদ মাদানির কাছে রহমতুল্লাহি আলাইহি। সকলেই বলেন রহমতুল্লাহি আলাইহি। এই হুজুর, এই হুজুর বখারি শরীফ আমার মনে হয় সম্ভবত পড়েছেন প্রিন্সিপাল হেদায়তুল্লাহ সাহেবের কাছে। প্রিন্সিপাল হেদায়তুল্লাহ সাহেব বখারি শরীফ পড়েছেন কুতবে আলম হুসাইন আহমদ মাদানির কাছে। কুতুবে আলম হুসাইন আহমদ মাদানি তার উস্তাদ হলেন শাইখুল আরবে ওয়াল আজম শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি। মাহমুদুল হাসান দেওবন্দির উস্তাদ হলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই। কাসেম নানুতুবি রহমতুল্লাহের উস্তাদ হলেন শেখ আব্দুল গনি। শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইয়ের উস্তাদ হলেন শেখ ইসহাক। শেখ ইসহাক রহমতুল্লাহ আলাইয়ের উস্তাদ হলেন শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি। শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইয়ের উস্তাদ হলেন শেখ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাই। যে অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম ভারত উপমহাদেশে হাদিসের দশ শুরু করেছেন, যে অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম কোরআনে কারিমের ফার্সি ভাষায় তর্জমা করেছেন, যে অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইয়ের পরিবার সর্বপ্রথম কোরআনে কারিমের তফসিরে আজিজ লিখেছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাই, যে অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইয়ের ছেলে শাহ রফিউদ্দিন শাহ আব্দুল কাদির দুই ছেলে মিলে সর্বপ্রথম কোরআনে কারিমের উর্দু ভাষায় তর্জমা লিখেছেন। ও মুসলমানেরা, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইকে চারটা সন্তান দিয়েছিলেন আল্লাহ পাক, চাইর সন্তান কোরআনে কারিমের মুফাসসির হাদিস শাস্ত্রের মুহাদ্দিস ফিকহ শাস্ত্রের মুফতি ছিলেন। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইয়ের উস্তাদ হলেন শেখ আবু তাহের মাদানি। শেখ আবু তাহের মাদানির উস্তাদ হলেন শেখ ইব্রাহিম কুর্দি। শেখ ইব্রাহিম কুর্দির উস্তাদ হলেন শেখ আহমদ কাশাসি। শেখ আহমদ কাশাসির উস্তাদ হলেন শেখ আবুল ওহাব সানাবি। শেখ আবুল ওহাব সানাবির উস্তাদ হলেন শেখ শামসুদ্দিন মোহাম্মদ রামালি। শেখ শামসুদ্দিন মোহাম্মদ রামালির উস্তাদ হলেন শেখ আহমদ জাকারিয়া আনসারি। শেখ আহমদ জাকারিয়া আনসারি উস্তাদ হলেন শেখ শেখ আবুল ওহাব সানাবি। শেখ আবুল ওহাব সানাবির উস্তাদ হলেন শেখ জাইনউদ্দিন তানুখি। শেখ জাইনউদ্দিন তানুখির উস্তাদ হলেন শেখ আবুল আব্বাস আহমদ হাজ্জার। শেখ আবুল আব্বাস আহমদ হাজ্জার উস্তাদ হলেন শেখ সিরাজউদ্দিন হাম্বলি জুবাইদি। শেখ সিরাজউদ্দিন হাম্বলি জুবাইদির উস্তাদ হলেন শেখ আব্দুল আব্বাল হারবি। শেখ আব্দুল আব্বাল হারবির উস্তাদ হলেন শেখ আব্দুর রহমান দাউদি। শেখ আব্দুর রহমান দাউদির উস্তাদ হলেন শেখ আবু মোহাম্মদ আবদুল্লাহ সোরাকসি। শেখ আবু মোহাম্মদ আবদুল্লাহ সোরাকসির উস্তাদ হলেন শেখ আবু আবদুল্লাহ মোহাম্মদ আল ফেরওয়ারি। শেখ আবু আবদুল্লাহ মোহাম্মদ আল ফেরওয়ারির উস্তাদ হলেন শেখ ইমাম বখারি রহমতুল্লাহ আলাই। ইমাম বখারি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ হলেন শেখ হাম্মাদ। শেখ হাম্মাদের উস্তাদ হলেন আমিরুল মুমিনিনা ফিল হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের উস্তাদ হলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উস্তাদ হলেন আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিকের উস্তাদ হলেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদের উস্তাদ হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সার্টিফিকেট মদিনার রওজা পর্যন্ত আছে। জি জি। এবার আল্লাহর নবী তো শিক্ষা করছে ঢাকা ইউনিভার্সিটিতে,
অক্সফোর্ড জি কেমব্রিজে কোথায় ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউ ইউহা আ মুসলমান ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين محمد رسول الله صلى الله عليه وسلم কে স্বয়ং আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন সুতরাং আমাদের এই সমস্ত সাদা দাড়ি ওলাদ থেকে শুরু করে আল্লাহ পর্যন্ত আমাদের সনদ আছে ঠিক কিনা কোন ঠিক কিনা কোন সুতরাং তোমাদের সনদ এগুলি কুসুভাতার কলাভাতা এগুলি আমাদের কাছে দুই পয়সার কোনো মূল্য নাই আমাদের যেই সনদ আছে এই সনদের সূত্র আল্লাহ পর্যন্ত আছে সুতরাং আমরা আল্লাহ প্রদত্ত সার্টিফিকেট নিয়ে চলাফেরা করি মুন্সিবাজার মাদ্রাসায় যারা পড়ে তারা আল্লাহ প্রদত্ত শিক্ষায় সিলেবাসে শিক্ষিত হয় আর আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দেয়